সাবস্ক্রাইব রিয়েল নিউজ পিডি আর আইকনে ক্লিক করুন সবার আগে সর্বশেষ খবর পেতে বাড়ির নাম শান্তি নিবাস। কিন্তু শান্তি কই দিনরাত সাংসারিক ঝুট ঝামেলা লেগেই রয়েছে তাই কে বা কারা যেন বাড়ির পাঁচিলে লিখে দিয়েছে কন্দল বাড়ি এলো চুলে আট পরে শাড়ি পরে ছোটে বেড়ায় সোদামিনী বলে গ্রামীণ ভাষা এই সব কিছু নিয়েই ধারাবাহিক সোদামিনীর সংসার ধারাবাহিকের সৌদামিনী চরিত্রে অভিনয় করছেন সুসমিলি আচার্য দিদিপ্রিয়া রায় ঐন্দিলা সাহা মণ্ডলের মতোই প্রতিভাবান সুস্মিলি সুস্মিলি এর আগে প্রথম প্রতিশ্রুতি ধারাবাহিকের সত্যবর্তী চরিত্রে অভিনয় করেছে অভিনয় শুরুটা বাবা দয়াল আচার্যর হাত ধরেই দয়ালবাবু পরিচালিত অপরাধী ছবিতে অভিনয়ের পরই ডাক আসে সত্যবতী চৈত্রের জন্য প্রথমে অডিশনে এক নজরেই পছন্দ হয়ে যায় সে আর তারপরে সত্যবতী চৈত্রে দর্শকের নজর কাড়ে সুস্মিলি ধারাবাহিকটি চলাকালীন সুস্মিলির বাবা মা ঠিক করেছিলেন মেয়েকে আর ধারাবাহিককে অভিনয় করতে দেবেন না তবে সুস্মিলিকে ঘিরে চ্যানেলের আগ্রহ সর্বোপরি চরিত্রের রকম সকম দেখে মেয়েকে সরে রাখতে পারেনি তারা তাছাড়া চোদ্দ ঘন্টার বেশি কাজ হয় না ফ্লোরে ফলে লেখাপড়া করার খানিকটা সময় পাওয়া যায় তাই মেয়েকে ফের লাইট ক্যামেরার সামনে যেতে দিয়েছিলেন বলে জানিয়েছেন দয়ালবাবু সুস্মিলি যাদবপুর আদর্শ বালিকা স্কুলে ক্লাস সিক্সের ছাত্রী পড়াশোনার প্রতি আগ্রহ বেশি সুস্মিলির কিন্তু ফাইভ থেকে সিক্সে উঠতে গিয়ে পঁয়ষট্টি পার্সেন্ট নম্বর পেয়েছে তাই তার মনটা খারাপ তবে ক্লাস সিক্সের প্রথম বার্ষিক পরীক্ষায় সে সত্তর পার্সেন্ট নম্বর পেয়েছে সৌদমিনীর সংসার শেষ হয়ে গেলে মেয়েকে পড়াশোনার দিকে ঠেলে দেবেন বলে ঠিক করেছেন সুস্মিলির বাবা তবে সিনেমায় কাজ করার সুযোগ পেলে তা করতে দেবেন তিনি কারণ ছবির জন্য খুব বেশি সময় দিতে হয় না পড়াশোনার পাশাপাশি নাচ করেন সুস্মিলি গানও শিখত কিন্তু শুটিং আর পড়ার চাপে গানটাকে সরিয়ে রাখতে হয়েছে তাকে আঁকতে ভালোবাসে সুস্মিলি সময় পেলেই আঁকা জোঁকা করে সে তো বন্ধুরা সৌদামিনীর সংসার ধারাবাহিকে সুস্মিলির অভিনয় আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগৎসহ নতুন নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন